পাট শাক রান্না করছি, পাট শাকের ঝোল রান্না করব এখন। পাট শাকগুলো প্রথমে বেছে নিয়েছি, তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ পাট শাকেতে প্রচুর বালি থাকে, তাই ভালো করে জল দিয়ে, বেশি করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। কড়াই গরম করে নিচ্ছি, কড়াই ভালো করে গরম করে নিচ্ছি, নিয়ে রসুন ফোড়ন দিচ্ছি, সর্ষে ফোড়ন দিচ্ছি আর লঙ্কা ফোড়ন দিচ্ছি, নিয়ে তারপরে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিয়ে তারপর ভালো করে গরম করে নেবো, গরম করে নিয়ে তারপরে পাট শাকগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। পাট শাকগুলো কড়াইয়ের মধ্যে আমি এখন ছেড়ে দিচ্ছি। পাট শাকের ঝোল রান্না করে নিচ্ছি। শাক এমনিতে পুষ্টিকর, আর মুসুরির ডাল দিচ্ছি। পাট শাক আর মুসুরির ডাল দিয়ে ঝোল রান্না করছি। এমনিতে পাট শাক তো পুষ্টিকর, তাহলে পাট শাক খাওয়া উপকার আর খুব ভালো লাগে খেতে। পাট শাকের ঝোল রান্না করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন সবাই? পাট শাকের ঝোল রান্না করছি, দেখুন। নুন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, তারপর দিয়ে দেবো হলুদ। হলুদ গুঁড়ো দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, খুন্তি করে খুন্তি করে নেড়ে চেড়ে তারপরে রান্না করে নিচ্ছি। পাট শাকের মুসুরির ডাল দিয়ে ঝোল রান্না করে নিচ্ছি। উল্টে দিচ্ছি পাট শাকগুলো। রান্না করে নিচ্ছি পাট শাক। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, সবাইকে শেয়ার করে দেবেন। আর আমার ভিডিও দেখবেন, আমার রান্না রেসিপিগুলো দেখবেন। আমি আর এরপর আবার নতুন রান্না নিয়ে আসব দেখাতে, নতুন নতুন রান্না দেখাবো, রেসিপিগুলো নতুন নতুন রান্না করে ছাড়বো। রান্না নতুন নতুন রেসিপি দেখার জন্য লাইক করে দেবেন। সাবস্ক্রাইব করে দেবেন। আর রান্না করে নিচ্ছি পাট শাক দিয়ে মুসুরির ডাল দিয়ে ঝোল। খেতে অসাধারণ হয় এই রান্না, ভাতের সঙ্গে তো খুব ভালো। পাট শাকের ঝোল, জল দিচ্ছি পাট শাকে। এখন একটু জল দিয়ে সেদ্ধ করতে সময় দেব। পাট শাকের ঝোল সেদ্ধ হতে এখন আমি সময় দিচ্ছি, নিয়ে পাট শাকটা ভেজে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি পাট শাক ঝোল মুসুরির ডাল দিয়ে রান্না করে নিচ্ছি পাট শাকের ঝোল। আর এই রেসিপি পাট শাকের ঝোল খেতেও বেশ ভালো লাগে। খেতে ভালো লাগে পাট শাকের ঝোল, তাই রান্না করে নিচ্ছি। ডালের সঙ্গে পাট শাকগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাট শাকের ঝোল এইভাবে রান্না করে নিচ্ছি।
পাট শাকের ঝোল দেখুন রান্না করছি। হয়ে গেছে তাহলে পাট শাকের ঝোল রান্না করা। তাহলে পাট শাকের ঝোল কিভাবে রান্না করছি দেখছেন, দেখতে পাচ্ছেন পাট শাকের ঝোল এইভাবে রান্না করে নিলাম। তাহলে খেতে খুব সুস্বাদু হয় এই পাট শাকের ঝোল রান্না। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে পাট শাকের ঝোল। পাট শাকের ঝোল আমি রান্না করে নিলাম, নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেল আমার পাট শাকের ঝোল রান্না। ভাত ভাতের সঙ্গে পাট শাকের ঝোল মেখে খেয়ে নেব। বানাবেন এই